এই মাঠের সবচেয়ে সুন্দর সুন্দরতম জায়গা হচ্ছে যে এটি এই গাছটা একটু জুম করে দেখাই গাছটা খুব সুন্দর ওই যে চাচু বল করতেছে অমি চাচু জুম আউট হ এই যে যে আমি বলছিলাম যে প্রথম ভিডিওতে এই যে বক্কর যে কোনো সময় অজ্ঞান হয়ে যেতে পারে কিন্তু পোলাটা অনেক ভালো বেয়াদব না আর আমার সাথে আছে জেনুইন পাগল হামজা এখানে মাস্ক পরা মিঠু আছে চুলের মধ্যে একটু হালকা হালকা কালার ভালোই ব্যাটিং এ আছে সুমন এখানে সবচেয়ে ভালো ব্যাটসম্যান পুরা আরে যে পি এই যে জুম করে দেখাবো যে টুপি পরা যে ছেলেটা এটা হচ্ছে জেনুইন চোর খেলার মধ্যে চুরি করে ওই ফোনে কথা বলে ছেলেটা অনেক ভালো আছে সুমনে ছয়টা হইল না এটা হচ্ছে বক্কর যে কোনো সময় অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে যে কোনো সময় জেনুইন সত্যি এটা এখানে রাসেল চাচু আছে অপু চাচু তারপর এখানে মুন্না আছে ওই দূরে আছে বাবু হাসঠোঁট বাবু আমি আবারও বলছি দূরে যে ছেলেটা দাঁড়ায় আছে অপু চাচুর পিছনে যেটা তার নাম হচ্ছে হাসঠোঁট বাবু তারপরে এখানে আছে অমিত চাচু আছে হুদায় চিত্তে জায়গা হঠাৎ হঠাৎ সিট উঠে নাকি উঠে জানি না হ্যাঁ সিনিয়র মানুষ এরম না চেতা উচিত না তারপরে মানে ওই যে একেবারে দূরে দেখতে পাচ্ছেন একদম ছয়ের বাউন্ডারির মধ্যে আছে এলিয়ন শাকিল সে দেশের থেকে আইসেই ছয় মারে বুঝলাম না এখন আমরা জুম আউট করে ফেলি উফ জুম আউট করলে কোয়ালিটিটা ভালো পাই আমরা আমার ছোট ক্যামেরা কম দামি ক্যামেরার কারণে অনেকদেরকে ক্যাপচার করা হয় নাই ওইখানে দূরে যে বসে আছে পুরাটা গালে হাত দিয়া জেনুইন পাগল জেনুইন হামজা মাঝে মাঝে জিদ উঠলে শার্ট প্যান্ট সব খুলে লাই জিদের ঠেলা আমি যেমন কাবু করে রাখি পুরাটারে এখানে যে আরেকজন আছে আমজা খালি মিশা হতে করবো খেলার ভিতরে শয়তানি করবো খালি মিশা হতে করবো হ্যাঁ টিপুন না আলাপ পিন মারবে এই মাত্রই বলা হয়েছে যে টিপ দিয়ে নাকি বিচির মধ্যে কেমনে কি করে কি বলবো আর আমি আমি ওকে বড় ভাই আমার সামনে কি কয় না কয় ও অপু চাচ্ছে বাউন্ডারিতে চলে গেছে ছয় মনে হয় আউট নাকি না ছয় আউট হয়ে গেছে ও রাসেল চাচ্ছু এই যে এটা হইতেছে নেতা এই মাঠের সবচেয়ে সুন্দর সুন্দরতম জায়গা হচ্ছে যে এটি এই গাছটা একটু জুম করে দেখাই গাছটা খুব সুন্দর ওই যে চাচু বল করতেছে অমি চাচু জুম আউট হ এই যে যে আমি বলছিলাম যে প্রথম ভিডিওতে এই যে বক্কর যে কোনো সময় অজ্ঞান হয়ে যেতে পারে কিন্তু পোলাটা অনেক ভালো বেয়াদব না আর আমার সাথে আছে জেনুইন পাগল হামজা টিম বাটাবাটি হচ্ছে কে ভালো প্লেয়ার নিব এটা লয়ে ঝগড়াঝাটি হুদায় একটাও ভালো প্লেয়ার লেগে জায়গার মধ্যে চোখ কালাকালি হচ্ছে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি সুমনকে সুমনে যেন কি করে শাকিলের মতো ড্যাব দিমু ভাই এটা হালকা মিরকি আছে ওই আমাদের মোল্লা ভাই সুমনে তিন মাস ধরে কি মিশু খায় না এইজন্য হালকা একটু মাথা নিচু হইছে বুঝছে এটা হচ্ছে আমাদের ওই দেখো হে তো পুরাই লজ্জিত শর্মিত আর আমাদের বড় ভাই এখানে আনিস ভাই আছে এই যে আমাদের বড় ভাই আনিস ভাই বুঝতে পারছেন আমরা কিন্তু এখন হালকা লাইভে আছি
এই যে আমাদের বাবু আছে এখানে, আমি এখানে ছিলাম, আমার পিছিয়ে ছিল। আমাদের এখানে টুপি পরা ওয়ার্ল্ডের ভিতরে এক নম্বর জোরে বল করে ভিডিও আবার শুরু করলাম। বল গেছিল দুইতলায়, এলিয়ন শাকিল উঠে গেছে, দেখেন কি সাহস। বল চুরি করতে গেছে না মোবাইল লইতে গেছে, আল্লাহ জানে ভালো। ওই অপু চাচ্চু, অপু চাচ্চুর মন খারাপ। না না চাচ্চু, এটা আমাকে পার্সোনাল ভিডিও ছাড়ানো যাবে না, কারণ হামজার কত ভিডিও আমার কাছে আছে, লজ্জা পাইতেছে হামজা। গরিটা কি দামি গরি কিনছে হামজা, আমার ক্যাপটা তো পেঁচেলে বিরে হামজা। আল্লাহ একটা হাসি দে ভাই, চুলি তো বড় এলো। হ্যাঁ শেষমেশ এই আমাদের চাচ্চু, চাচ্চুরে তখন ভিডিও তো ইয়া করা হয় নাই। এখন ওই অবু চাচ্চু হাত দিয়ে রাখছে ইয়ার মধ্যে, কারণ টেনশন আছে, খেলাটা জিতা খেলা হেরে জিতেছে, বল পাইতেছে না।